আপনি আমার সামনে একজন জীবন্ত রোজু। অন্য কারণ আমি বলে আমি সন্দেহ করতাম, কিন্তু মাহমুদ ভাইয়ের আমি দ্বিতীয় বলে আমি সন্দেহ করতাম। এটাকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর রাজনৈতিক জগতে, আরেকজনকে আমরা বানিয়ে শেখাচ্ছি না সরকার, আরেকজনকে বানিয়েছে হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর। এই ঈশ্বরদের জগতের কাছে নজরুলের মতো গণমানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় না। জীবনের মায়া ত্যাগ করি, আমি তোমাদের সাথে অনেক কথা হয় মনে হচ্ছে আমাদের আমাকে মাঝে মাঝে বলেন, আমি যার সেটা বলতে পারি যে আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা তাদের সাথে তাদের একটা পার্থক্য আছে, আঠারোতে যারা আন্দোলন করেছিল তারা জীবনের মায়া ত্যাগ করে আসতে পারে না এবং পরে নিজের পায়ে ছিল মরে গেলে মরে যাবে রাজপথ ছাড়বে না, এবং এই সাহস তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের মনে সঞ্চারিত করতে পেরেছে। এরকম একটা মানে বিদ্রোহী জাতি, এরকম একটা অপরাধেয় জাতি, তার জন্য তো সবচেয়ে বেশি রেলওয়ে নজরুলই হওয়ার কথা, সকল চর্চার মধ্যে ওনার উপস্থিত থাকার কথা। আমি তো কবিতা পড়তে পারি না, আবার যখন আমরা এই কবিতার লাইনগুলো শুনি যে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়নের উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে শুনিবে না, এর চেয়ে একটু মহান কথা কি থাকতে পারে? আমার কাছে মনে হয় যে উনি আমার সামনে একজন জীবন্ত নজরুল। আমি আসলে অনেক বলি আমাকে আমার নিজের সাহস এবং দেশপ্রেম নিয়ে আমার আমি বিশ্বাস করতে পারি সম্ভব ওই সময় বসে এরকম একটা হেডলাইন করা। আমার তো মনে হয় মাহমুদ ভাই শুধু এই হেডলাইনের জন্য বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে প্রতিবাদের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে। নিজের আত্মপরিচয়, নিজের আত্মমহিমা, নিজের আত্ম অহংকারকে বুঝার জন্য
এই লড়াই মাহমুদ ভাই পত্রিকা অব্যাহত রাখবে, জুলুমের বিরুদ্ধে পত্রিকার লড়াই অব্যাহত থাকবে, এটা কামনা করছি। নজরুল ইনস্টিটিউটে আমাদের বন্ধুরা আছে, বাংলা একাডেমিতে বন্ধুরা আছে, সমস্ত ক্ষেত্রে নজরুলকে নজরুল চর্চাটা শুরু হবে। এই চর্চাটা খুব আনন্দময় ভাবে করতে হবে। আব্দুল্লাহ সিদ্দিকী বলবো না চাপিয়ে দেওয়া না, চাপিয়ে দেওয়ার কোনো যদি কি হয়, এই শত শত মূর্তি ভাঙার মধ্যে কিন্তু আপনারা দেখেছেন চাপিয়ে দেওয়ার এখানে আনন্দময় হবে, উপভোগ্য হবে, সবার কাছে অংশগ্রহণ হবে, সবার কাছে জিনিসটাকে স্প্রেড করতে হবে। আমরা আমাদের তরুণদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে যে দেয়াল লিখন দেখেছি, এই দেয়াল লিখনের ভাষা বাংলাদেশের প্রতিটা প্রান্ত নিয়ে যেতে হবে।